তুলাশিকর থানা এলাকার যোগ্য কোবরা এলাকা থেকে মঙ্গলবার এক NLFT বৈরী সহযোগীকে আটক করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকায় একটি বক্স কালভার্টের কাজ হচ্ছিল। ওই কাজের সাথে যুক্ত ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে 10 লক্ষ টাকা ডিমান্ড করে NLFT নামধারী উগ্রবাদীরা। তাদেরকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের বন্দুকের ফটো দেখিয়ে ভয় দেখানো হয়। পরবর্তী সময় চাম্পা হাওর থানায় একটি অভিযোগ দায়ের করে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার সেই অভিযোগকে হাতে নিয়ে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণ কান্তি মজুমদার ও চাম্পা থানার ওসি শুক্রমণি দেববর্মার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে দামি টাকা নিয়ে তুলাশিকর PHC সংলগ্ন এলাকায় যায় এবং তাদেরকে ফোন করে টাকা নেওয়ার জন্য। কিন্তু কোনো একভাবে তারা জানতে পারে যে সেই ইঞ্জিনিয়ার পুলিশ নিয়ে এসেছে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পুলিশ তার চাতুরতা কাজে লাগিয়ে NLFT বৈরী সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নাম রাজেশ দেববর্মা, বাড়ি যোগ্য গোবরা এলাকায়। রাজেশ দেববর্মার ছেলে বাংলাদেশের উগ্রবাদী ডেরায় রয়েছে এবং পুলিশ জানিয়েছে ওনার ছেলে বাংলাদেশ থেকে তুলাশিকর এলাকায় বিভিন্ন ধরনের কার্যকলাপ চালাচ্ছে এবং তাকে সহযোগিতা করছে তার বাবা। তদন্ত চলছে, এই কাজে যুক্ত বাকিদের জালে ওঠানোর চেষ্টা চলছে। একটা কমপ্লেইন এসেছে যে NLFT-র একজন মেম্বার উনাকে এক্সটর্শন চাইছে 10 লাখ টাকা। বাংলাদেশে ওরা ক্যাম্প, তো উনাকে AK-47-এর পিকচার দেখিয়ে নানা রকমভাবে ভয় দেখিয়েছেন যে টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, না দিলে ওনার বিপদ হবে। তো সেই কমপ্লেইন নিয়ে চম্পাওর PSA আসলো। আন্ডার দ্য গাইডেন্স অফ SP খোয়াই, এন ইনিশিয়েটিভ অফ SP খোয়াই, আমরা একটা টিম ফর্ম করি, এডেড বাই SDPO খোয়াই, অ্যাসিস্টেড বাই OC চম্পাহর অ্যান্ড স্টাফ। আমরা সিভিল ড্রেসে উইথ স্মল আর্মস একটা অ্যাম্বুশ করি তুলাশিকর PHC-তে, PHC-র আশেপাশে, যেখানে ওই টাকাটা আমরা দামি টাকাটা নিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে প্ল্যান করে রেখেছিলাম। তো বাই দ্যাট টাইম ওরা হয়তো কিছু খবর পেয়ে গেছে, তো ওরা এসেও আসেনি। কিন্তু আমরা সায়েন্টিফিক মেথডস ইউজ করে কোলাবোরেটরের লোকেশন বের করলাম। অ্যান্ড আমরা ওই সেম টিমটা SP স্যারের যেটা বানিয়েছে, এই টিমটা এডেড বাই মি অ্যান্ড OC চম্পাহর, আমরা অ্যাম্বুশ করি, রেড করি, আর ওই কোলাবোরেটরকে ধরতে সক্ষম হই। তো এখন ইনভেস্টিগেশন ইজ ইন প্রোগ্রেস। আমরা সব কোলাবোরেটরস যারা আছে সবাইকে ধরতে আমরা চেষ্টা করব। ইনভেস্টিগেশন ইজ ইন প্রোগ্রেস। আর যেই আসল NLFT-র মেম্বার ওকেও আমরা ধরতে বহুত অনেক শীঘ্রই আমরা ধরতে পারব। বুধবার রাজেশ দেববর্মাকে খোয়াই আদালতে পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।